উপস্থিত রয়েছে ঢাকা মহানগরের সচিব রফিকুল আলম মজলুম, উপস্থিত রয়েছেন কাবুজ্জামান রতন, উপস্থিত রয়েছেন ছাত্র দলের সংগ্রামী সভাপতি মিলন মিলন সংগ্রামী নেতৃবৃন্দ, এই মুহূর্তে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের সহকর্মী সহযোদ্ধা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ভোলা জেলার সভাপতি আজকে প্রায় তিন দিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করে এই দানবীয় সরকার সাংবাদিকদের মানুষের আইন সম্মত দাবি ইনশাআল্লাহ।
খালি করে দিলে তো সবাই রাস্তা মাইকের লোকটা এদিকে আসো, ফরন নিয়ে যাও, মাইক্রোফোন নিয়ে যাও, মাইক্রোফোন নিয়ে যাও।